সে মনের থেকে যদি আমাকে চায় যে না আমি সিমলা তোমাকে বিবাহ করব, তা সে যদি বলে বাহিরের হোক প্রবাসী ভাই হোক আর বাংলাদেশি হোক তার কাছে আমি বিয়ে বসবো ভাই। আচ্ছা, তো তোমার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। তো এই যে ফোন নাম্বারটা দিতে আছো, তোমার এখনো বিয়ে শাদী হয় না সিমলা, তো এতে তোমার কোনো সমস্যা হবে না? না ভাই, কোনো সমস্যা না, যদি সমস্যা তাহলে সেই সমস্যা থাকবে, যার ভালো লাগবে সে বলবে, বিয়ের আলাপ বিয়ের অফার দিলে তার যদি বলে যে মোবাইলের মাধ্যমে বিয়ে করবো কি এই সরাসরি বাসায় সে বিয়ে করবো তাহলেও হতে পারে। প্রিয় দর্শক, দেশ দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আমি মোহাম্মদ রনি খান, আরএসটিভি বাংলা থেকে সালাম ও শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরিয়া কাপু, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প। সুন্দরিয়া আপু কী উদ্দেশ্যে নিয়ে আসছে তার বিস্তারিত গল্প আমাদের সামনে তুলে ধরবে। আপু আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আল্লাহ ভালো রাখছে। কথাটা একটু জোরে বলি না? আচ্ছা, তো আপুর নাম কি? সিমলা। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে সুন্দরী সিমলা, শুনবো তার জীবনে জানা অজানা কিছু গল্প, কী উদ্দেশ্যে নিয়ে আসছে তার বিস্তারিত গল্প আমাদের সামনে তুলে ধরবে। তো সিমলা, তোমার ফ্যামিলিতে কে কে আছে, বাবা মা আছে? বাবা নাই ভাইয়া, বাবা মারা গেছে 7-8 বছর, বাবা মারা গেছে, মা আছে আর আমি, আমার একটা ছোট বোন, আমরা তিনটা বোন, ভাইয়া নাই, বড় ভাই নেই আমার। আচ্ছা, তিনটা বোন না? তিনটা বোন আমার, বড় আপু বিয়ে হয়ে গেছে, তার দুইটা ছেলে মেয়ে আছে, সেটা স্বামী সংসারে থাকে। এখন আমাদের ফ্যামিলিতে তিনজন আমরা, আমার আম্মু আর আমি আর আমার ছোট একটা বোন। আচ্ছা, তো তোমার বাবা চলে গেছে না? মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। তো কতদিন আগে মারা গেল? মারা গেছে 8 বছর। 8 বছর হয়ে গেছে। আচ্ছা, তো এখন তোমার মা কি করে? মা কিছু করে না, মার বয়স হয়ে গেছে, মা কোনো কাজ করতে পারে না। আচ্ছা, ঠিক আছে। তোমার উপরেই সম্পূর্ণ দায়িত্ব। আর তোমার বড় বোনের বিয়ে শাদী হয়ে গেছে নাকি? আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আমরা শুনতেছি সিমলার, সুন্দরী সিমলার জীবনে জানা অজানা কিছু গল্প। তার বাবা নেই, মাকে নিয়ে অনেক দুঃখে কষ্টে আছে, আর তার ছোট একটা বোন আছে। আচ্ছা, তো তোমার বোন কি করে, মাদ্রাসায় পড়ে না কোনো লেখাপড়া করে নাকি? ছোট বোনকে মাদ্রাসায় ওইখানে পড়াশোনা করতে। আচ্ছা, কারেন্ট বিল সহ ভাইয়া অনেক কষ্টে দুঃখে পড়ে এই প্রতিবেদনের সামনে আসছে ভাইয়া। আপনাদের যদি ভালো লাগে মনে চায় পারলে কি হয় সহযোগিতা করবো ভাইয়া, এইটাই চাই ভাইয়া। আর মনে করো যে আমার পাশে দাঁড়াবে, আমাকে হেল্প সহযোগিতা করবে, সে মনে থেকে যদি আমাকে চায় যে না আমি সিমলা তোমাকে বিবাহ করব, তা সে যদি বলে বাহিরের হোক প্রবাসী ভাই হোক আর বাংলাদেশি হোক তার কাছে আমি বিয়ে বসবো ভাইয়া। মনে করো যে আমার পাশে যদি দাঁড়ায়, সে আমাকে হেল্প সহযোগিতা করে, মনের থেকে আমাকে ভালোবাসে, আমার আম্মুটাকে যে ভালোবাসবে, মনে করবে যে না তার আম্মু আমারও আম্মু, সে যদি এরকম হয় তাহলে আমি বিয়ে বসবো ভাইয়া। আচ্ছা, মানে তোমার পাশে এসে যে দাঁড়াবে বা তোমার মাকে যে দেখবে, মানে ফ্যামিলিকে যে দেখবে আর কি, ফ্যামিলি মানে মায়ের মতন, যদি শাশুড়ি মনে করি মায়ের মতন ভালোবাসছে, মনে করো সবসময় কি আর সে দেখবে যে ভালো লোক হবে ভাইয়া, সে তো দেখবেই, বলবে যে না একটা মা আছে তাকে আমার মার মতনই ভালোবাসি এইভাবে। আর যদি সে তার মনে না চায় সে দেখবে না ভাইয়া। মানে এখন তুমি চাচ্ছ কি বিয়ে শাদী করে মানে ঘর সংসারই হতে, যেহেতু তোমার বিয়ের একটা বয়স হয়ে গেছে, মানে তোমার পাশে এসে যে দাঁড়াবে, তোমার মাকে যে নিজের মার মতো দেখবে এমন একজন মানুষকে তুমি জীবন সঙ্গী করো, ভাই তো? আচ্ছা, সুন্দর। তোমার বর্তমান বয়স কত চলে সিমলায়? 18 বছর। তো এই যে 18 বছর হয়ে গেছে, তো তোমার মার কাছে কেউ বিয়ে শাদীর অফার নিয়ে আসে নাই? বিয়ে শাদীর অফার নিয়ে আসতে আসলে কি হলো ভাইয়া, আসে অনেকে আসছে বিয়ে শাদীর অফার নিয়ে, বলে যে মেয়েটা সুন্দর আছে আমাদের কাছে বিয়ে দাও, তোমার মেয়েটাকে দেখতে শুনতে ভালো, তখন বিয়ের আলাপ আলোচনা হয়, হওয়ার পরে বলে যে যৌতুক দিতে হবে, তখন আমার আম্মু বলে আমরা গরিব অসহায় মানুষ, যৌতুক কীভাবে আমরা দেবো, আমরা যৌতুক দেওয়ার মতন আমাদের সমর্থ নাই, ওইরকম সামর্থ্য যদি থাকতো তাহলে যৌতুক দেওয়া দিয়ে দিতে পারতাম, যখন এইগুলো বলে তারপরে তারা চলে যায়, বলে যে না অল্প কিছু হইলে যৌতুক দিতেই হবে,
আচ্ছা, তোমাদের তো সামর্থ্য নাই সেটাই সেটাই দেওয়ার জন্য, কারণ তোমাদের তো উপার্জন করার কেউই নাই, শুধু তুমিই আছো। তুমি হ্যাঁ, যা যা কাজ কাম করে নিয়ে আসো তা খেয়ে দেই সমান সমান, আর এক্সট্রা কোনো তার টাকা থাকে না, যার কারণে তোমার বিয়ে শাদী হচ্ছে না। দেখা যাচ্ছে লোকে আসে বিয়ে শাদী করার জন্য, কিন্তু টাকা পয়সার অভাবে হচ্ছে না, তাই তো? আচ্ছা, তো তুমি এই পর্যন্ত কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা করছো? প্রেম ভালোবাসা করার সময় পাই না ভাইয়া, লোকের বাসা বাড়ি কাজ করি ভাইয়া, সারাক্ষণ কাজকর্মে থাকি, প্রেম ভালোবাসা করার সময় পাবো কীভাবে ভাই? মনে করো সবসময় কাজকর্ম করি, লোকের বাসা কাজ করি, সকালে 8টার দিকে কাজ যাই, আসি 5টার দিকে, পরিবার আর ভালোবাসা কী ভাই? ওই রকম যদি সমর্থ থাকতো, বড় লোক থাকতাম, তাহলে সিন ভালোবাসা করার, সবসময় বাসা থাকলে সিন প্রেম ভালোবাসা করা যায়, ছেলেরা অফার দিলে তারে ভালোবাসা করো, তার সঙ্গে ভালোবাসা করা যায়। আচ্ছা, কাজ করতে করতেই সময় চলে যায়, ভালোবাসার টাইম কোথায় পাবো ভাই? আচ্ছা, ভালোবাসার টাইম তো পাবা না, তো এখন দর্শকরা তোমার সাথে কীভাবে যোগাযোগ করবে এটা বলো? মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে, তো এখন যারা ফোন দিবে তাদের সাথে তুমি কথা বলতে পারবা সময় করে? হ্যাঁ, সময় করে তাদের সঙ্গে কথা বলবো। আর প্রেম ভালোবাসা তো একদিনের দুদিনের কথা হয় না, এক মাস দুই মাস ছয় মাস কথা বলা লাগবে, তো এখন তখন তুমি প্রেম ভালোবাসা করতে পারবা? আচ্ছা ঠিক আছে, কারণ তখন যদি প্রেম ভালোবাসা না করতে পারো তাহলে কিন্তু আর তুমি তোমার জীবন সঙ্গীকে পাবা না, ঠিক আছে? আচ্ছা, তো তোমার সাথে দর্শক কীভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে। তো এই যে ফোন নাম্বারটা দিতে আছো, তোমার এখনও বিয়ে শাদী হয় না সিমলা, তো এতে তোমার কোনো সমস্যা হবে না? আচ্ছা, যেহেতু বিয়ে শাদী হয় নাই এখন, যোগাযোগ করলে কোনো সমস্যা নেই কথাবার্তা বললে। আচ্ছা, তো তোমার মাকে জানায় আসছো যে প্রতিবেদন যে করতে আসছো? জানা জানে তোমার মা? আচ্ছা ঠিক আছে, এতে তোমার কোনো সমস্যা হবে না না? আচ্ছা, তো তোমার নাম্বারটা তুমি বলতে পারবা সিমলা? আচ্ছা ঠিক আছে, তো দর্শক আমি তার নাম্বারটা বলেছি, কেউ যদি কোনো সাহায্য সহায়তা বা হেল্প করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন সিমলার সাথে, করবেন সুন্দরী সিমলার সাথে। আচ্ছা, তো সিমলায় যে আমরা তোমার তো জীবনের অনেক কথাই শুনলাম, তো এখন এই মুহূর্তে কেউ যদি তোমাকে প্রেম ভালোবাসা করে বিয়ে শাদী করে আপন করে নিতে চায়, তুমি রাজি হবা? আচ্ছা, তো তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তোমার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? সবার কাছে প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েদের কাছে একটাই অনুরোধ ভাইয়া, কেউ খারাপ আলোচনা খারাপ কথা কেউ বলবেন না ভাইয়া, যদি ভালো লাগে মনে চায় পারলে হেল্প সহযোগিতা করো, আর না হলে কেউ খারাপ কথা বললো না ভাইয়া। আচ্ছা সুন্দর, গরিব হইতে পারি ভাইয়া, কিন্তু সম্মানের দাম আছে ভাইয়া, যার ভালো লাগবে সে বলবে, বিয়ের আলাপ বিয়ের অফার দিলে তার যদি বলে যে মোবাইলের মাধ্যমে বিয়ে করবো কি এই সরাসরি বাসায় এসে বিয়ে করবো, তাহলেও হইতে পারে। আচ্ছা সুন্দর, তো দর্শক আমরা এত সময় ছিলাম সুন্দরী সিমলার সাথে, শুনলাম তার জীবনে জানা অজানা কিছু গল্প। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আর এস টিভি বাংলা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক, আছে এ পর্যন্ত কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, ইতি আসসালামু আলাইকুম।